স্বাগত আপনাদের, আপনারা দেখছেন বাবা হাওলা। আমি শুভ্রদীপ, আপনাদের জীবনের বন্ধু এবং গাইড। আমাদের নতুন বছর 1426 কোন রাশির জন্য কেমন যাবে, আজকে এই ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি। এই ভিডিওটা দয়া করে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পর্যন্ত এই ভিডিওতে সমস্ত রাশির সম্পর্কে আপনারা ডিটেলস ধারণা পেয়ে যাবেন। এই ভিডিওটা যত সম্ভব পারেন সবাইকে শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে যে নতুন বছর 1426 তাদের কেমন যাবে। হ্যাঁ, নতুন বছর 1426 তাদের কেমন যাবে সবাইকে জানান। এবার আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে হিট করবেন, নয়তো এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের কাছে তো পৌঁছাবেই না। প্রথমে আসি মেষ রাশি। মেষ রাশির জন্য এই বছরটা মোটামুটি মিশ্র ফল। কর্মে উন্নতি আছে, আর্থিকভাবে উন্নতি আছে, এবং শত্রুতা বৃদ্ধি আছে, শত্রুতা বৃদ্ধি নিয়ে একটু চিন্তা আছে। আর মতবিরোধে আপনারা জড়িয়ে পড়বেন, সম্পত্তিজনিত কিছু সমস্যা আপনাদের আসতে পারে। এরপরে বৃষরাশি। বৃষরাশির কর্মে শুভ, তবে শরীর স্বাস্থ্য ভালো নয়, মানসিকভাবে কিছু অস্থিরতা তো থাকবে। এবং আপনাদের একটা ভালো খবর আছে, আপনাদের কিছু প্রাপ্তিযোগ হতে চলেছে। হ্যাঁ, আপনাদের কিছু প্রাপ্তিযোগ হতে চলেছে। এরপরে আসছি মিথুন রাশি। মিথুন রাশিরা লোকেরা কেমন হবে, কেমন যাবে মিথুন রাশির লোকেদের এই বছরটা? মুখের সমস্যা এবং মানসিক ডিস্টার্ব আপনাদের আসবে, কিন্তু নতুন কর্মের সুযোগও আসবে এবং অর্থ আসার যোগ আপনাদের আছে, কর্ম এবং বিবাহের যোগও আছে। এরপরে আসছি কর্কট রাশি। কর্কট রাশির জন্য কর্ম শুভ, মানসিক হতাশা, রক্তপাত, এইগুলো থেকে আপনারা কিন্তু সাবধান থাকবেন, ঠিক আছে? যখন তখন পড়ে গিয়ে হাত পা আপনাদের ভেঙে যেতে পারে, এদিক দিয়ে কর্কট রাশির জাতক বা জাতিকারা একটু সাবধানে থাকবেন। এরপরে আসছি সিংহ রাশি। কর্মে ভালো, বিবাহে যোগ আছে, কিন্তু শরীর স্বাস্থ্য দিক দিয়ে একটু আপনাদের ভোগাবে, শরীর স্বাস্থ্যটা একবারেই ভালো যাবে না। এরপরে আসছি কন্যা রাশি। কন্যা রাশির এবছরে আর্থিক দিক দিয়ে শুভ, সম্পর্ক নিয়ে একটু সমস্যা হবে, তবে সাংসারিক দিকে অশান্তি হলেও আপনাদের বিদেশ যাত্রা আছে। এরপরে আসছি তুলা রাশি। তুলা রাশির এই নতুন বছরে উপার্জন বৃদ্ধি পাবে। হ্যাঁ, উপার্জন বৃদ্ধি পাবে, নতুন সম্পর্ক থেকে আপনাদের বিপদ আসতে পারে, তো ভেবে চিন্তে আপনারা সম্পর্কে লিপ্ত হবেন। হ্যাঁ, ভেবে চিন্তে সম্পর্কে লিপ্ত হবেন, এবং আপনাদের সামনে নতুন কর্ম এবং আসতে চলেছে নতুন কর্ম, আপনারা সুযোগ পাবেন। কিন্তু আরেকটা দিকে খেয়াল রাখতে হবে, আপনাদের সাথে সাথে সম্মান হানিরও যোগ আছে, এই জন্য প্রত্যেকটা পা সতর্কভাবে চলবেন। ওপরের আই বাটন এবং নিচে ভিডিও ডেসক্রিপশনে আমার অন্যান্য আরও ভিডিও লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। আপনাদের চিন্তার তো কোনো কারণ নেই, কারণ আমি আপনাদের সাথে আছি। এরপরে আসছি বৃশ্চিক রাশি। কর্মক্ষেত্রে অস্থিরতা আছে, নতুন কর্মের যোগ আপনাদের আসবে, কোনো গা হাত পা ব্যথা, কোনো ব্যথা জাতীয় সমস্যা আপনাদের আসতে পারে। হ্যাঁ, এবং আপনাদের মানসিক শান্তিতে একটু ব্যাঘাত ঘটবে, তবে চিন্তা করার কোনো কারণ নেই। এরপরে আসছি ধনু রাশি। আর্থিক ক্ষতি, ধনু রাশি যেটা বলছি, প্রথমে আর্থিক কোনো ক্ষতি হওয়ার আপনাদের আশঙ্কা আছে, এবং এবং মান সম্মান হানি, সম্পত্তির দিক থেকে আবার আপনারা শুভ হতে পারেন এই বছরে। হ্যাঁ, আপনাদের নতুন কোনো সম্পত্তি ক্রয় হতে পারে, এবং নিজের লোকের সঙ্গে আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, এই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন, নিজের লোকের সঙ্গে ভাবনা চিন্তা করে চলবেন। এরপরে চলে আসি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে গোপন শত্রুতা, হ্যাঁ, আপনারা গোপন শত্রুর সম্মুখীন হবেন এবং আপনাদের মধ্যে মানসিক অবসাদ আসবে। কিন্তু হ্যাঁ, একটা ভালো জিনিস আছে, যেটা আপনাদের এবছরে ভ্রমণের যোগ আছে, তাই চিন্তা করার কিছু কারণ নেই, এবং আপনাদের কিছু প্রাপ্তিযোগও আছে, তাই বলছে একটু প্রবলেম থাকলেও কিছু ভালোও আছে। এরপরে চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশি, কুম্ভ রাশির লোকেদের এবারে উন্নতি তো আছে, তবে হ্যাঁ, তার সাথে সাথে কিছু মানসিক অস্থিরতা আপনারা ভোগ করবেন, কিছু বদনাম যোগ আপনাদের আসতে পারে, সেদিকে একটু সতর্ক থাকবেন। বদনাম যোগ বলতে সতর্ক থাকবেন এমন কিছু জিনিস থেকে যার থেকে অপবাদ আসতে পারে, ধরুন যেটা আপনি করেননি সেদিক থেকে আপনাকে বলা হবে আপনি করেছেন, তো সেরকম দিক থেকে আপনারা একটু সতর্ক থাকবেন। এরপরে আমি চলে আসছি মীন রাশি। কর্মক্ষেত্রে শুভ, কিন্তু হ্যাঁ,
আপনাদের রক্তপাত যোগ আছে, একটু সামলে চলবেন, কারণ যে কোনো সময় আপনাদের রক্তপাত হতে পারে। তাছাড়া আপনাদের একটু মানসিক চাপের মধ্যেও থাকতে হবে, কিন্তু একটা দিকে তো আপনাদের ভালো আছে যে আপনাদের প্রাপ্তি যোগ আছে। হ্যাঁ, আপনাদের প্রাপ্তি যোগ আছে এবং অনেক দিন ধরে যেটা আশা করেছিলেন না, সেই কাজটা আপনাদের হতে চলেছে। তাই একদিকে আপনাদের সুখবর তো আছেই, এছাড়া আপনাদের পারিবারিক আপনজন যারা আছেন তাদের তো, তাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকবেন। এছাড়া আর কোনো রকম অসুবিধা নেই আপনাদের। এই ভিডিওটা যত সম্ভব পারেন সবাইকে শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে যে নতুন বছর 1426 তাদের কেমন যাবে। হ্যাঁ, নতুন বছর 1426 তাদের কেমন যাবে সবাইকে জানান। খুদ জানিয়ে লোগো কো জানাইয়ে, বাবা হাওলা কে সাথ হামেশা রাইয়ে। এবার আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে হিট করবেন, নয়তো এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের কাছে তো পৌঁছাবেই না। বাবা হাওলার সাথে থাকার জন্য এবং বারবার ফিরে এসে আমাদের এই ভিডিও দেখার জন্য মন থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ।